বন্ধুরা সবার প্রথমে আপনি এই মিস্টিয়াস অবজেক্টটিকে দেখুন বুঝতে পারছেন কি কি এটা বন্ধুরা এই ভিডিওর মধ্যে যে আপনি দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেখানে ফিউশন রিঅ্যাকশন চলছে আর বন্ধুরা এই চকচকে অংশগুলি অন্য কিছু নয় বরং লাইটের থেকে স্পিডে ট্রাভেল করা ম্যাটারকে রিপ্রেজেন্ট করছে হ্যাঁ বন্ধুরা লাইটের স্পিডের থেকেও তেজ গতি অবাক লাগছে তাই না লাইটের থেকেও বেশি স্পিডযুক্ত ম্যাটার সেটা আবার আমাদের পৃথিবীতে এটা কিভাবে পসিবল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রমাণ করব যে লাইটের স্পিডের থেকেও বেশি স্পিডযুক্ত ম্যাটার সেটা আবার আমাদের পৃথিবীতে বন্ধুরা এখানে হয়তো আপনারা ভাবছেন যে এখানে কোনো ফিজিক্স কাজ করবে না কিংবা আইনস্টাইন নিউটন থিওরির মধ্যে আসবে না বন্ধু এই সকল কিছু কিন্তু ফিজিক্সের নিয়ম অনুযায়ী হবে কিন্তু বন্ধুরা তার আগে আপনি বলুন তো আপনি কি জানেন যে লাইটের স্পিড কত আমি শিওর আপনারা অনেকেই জানেন আর যারা জানেন তারা বেশি দেরি না করে কমেন্ট করে দিন করে দিয়েছেন তো চলুন এবার যারা জানেন না তাদের জন্য বলে দিই লাইটের স্পিড হলো 300,000 কিলোমিটার পার সেকেন্ড আর যারা ফিজিক্সকে আরও গভীরভাবে জানতে চান তাদের জন্য বলে দিই লাইটের স্পিড হলো 29,97,92,458 মিটার পার সেকেন্ড বন্ধুরা আপনারা সবাই জানেন এটাই ইউনিভার্সের সব থেকে ফাস্টেস্ট পসিবল স্পিড কিন্তু বন্ধুরা একটা পয়েন্ট যেটা আমরা মিস করে দিই সেটা হলো লাইটের এর স্পিড কেবলমাত্র ভ্যাকিউমেই পসিবল কিন্তু এই জায়গায় লাইট রে যদি জল বাতাস কিংবা গ্লাসের মধ্য দিয়ে ক্রস করে তাহলে এর স্পিড অনেক কমে যায় আর বন্ধুরা এই সময় লাইটের স্পিড ইউনিভার্সের মধ্যে সব থেকে দ্রুত গতি স্পিড হয় না আর এই সময় আমরা এই লাইটের স্পিডকে বিট করতে পারবো বন্ধুরা দেখুন বাতাসের মধ্য দিয়ে যখন লাইট ট্রাভেল করে তখন ওর স্পিড 0.03% কমে যায় আর এটা শুনে নিশ্চয়ই আপনার এবার মনে হচ্ছে যে এটা তো কোনো বড় ডিফারেন্স নয় কিন্তু বন্ধুরা যখন এটা গ্লাস কিংবা জলের মধ্য দিয়ে ট্রাভেল করে তখন এর স্পিড প্রায় 25% কমে যায় কিন্তু বন্ধুরা এখানে তাহলে প্রশ্ন আসে এর আসল কারণ কি চলুন বন্ধুরা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক আপনি যখন কোনো রাস্তার উপর দিয়ে সাইকেল চালান আর ওই জায়গায় চলতে চলতে যখন রাস্তার উপরে একটু মোটা লেয়ারের বালি চলে আসে তখন দেখবেন আপনার স্পিড হঠাৎ করে বালিতে কমে গেছে এবং আপনার সাইকেল চালাতে অনেকটা বেশি জোর লাগাতে হচ্ছে এবং তারপর আপনি যখন বালি ক্রস করে যাবেন তখন আপনি আগের মতোই ধীরে ধীরে নর্মাল স্পিডে চলে যাবেন কিন্তু বন্ধুরা সেটা বালিকে ক্রস করার সাথে সাথে কিন্তু নয় আপনি আপনার আগের স্পিডে পৌঁছানোর জন্য কিছুটা সময় লাগবে আর বন্ধুরা এর প্রধান কারণ হলো রেজিস্ট্যান্স আর বন্ধুরা যারা সায়েন্সের স্টুডেন্ট কিংবা ইলেকট্রিক সম্পর্কে কিছুটা জানেন তারা এই রেজিস্ট্যান্সের কথা শুনেছেন যেটা কোনো জিনিসকে সামনের দিকে যাওয়ার জন্য বাধা দেয় সেটা হতে পারে কোনো বস্তু কিংবা ইলেকট্রিসিটি আর ঠিক তেমনি এই রেজিস্ট্যান্স লাইটের স্পিডকেও বাধা দেয় কিন্তু বন্ধুরা এই এক্সাম্পলের মধ্য দিয়ে লাইট স্পিডের রেজিস্ট্যান্সকে ডিফাইন করা কখনোই সম্ভব নয় বিকজ দ্য রিজন দিস যখন লাইট এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে আসে এবং তারপর যখন ওই মিডিয়াম থেকে আবার পুনরায় আগের মিডিয়ামে যায় তখন হঠাৎ করেই ওর অরিজিনাল স্পিড ধরে নেয় মানে ধরুন এক জায়গায় দুই সাইডে ভ্যাকিউম রয়েছে এবং মাঝখানে যদি জল থাকে তো যখন লাইট ভ্যাকিউমের মধ্য দিয়ে ওয়াটারের মধ্যে যাবে তখন ওর স্পিড স্লো হয়ে যাবে কিন্তু বন্ধুরা যখন লাইট ওয়াটার থেকে বেরিয়ে আবার ভ্যাকিউমে যাবে তখন ওর স্পিড হঠাৎ করেই আগের মতোই বেড়ে যাবে তো বন্ধুরা আপনি ভেবে দেখেছেন কি এটা কি পসিবল হতে পারে না যে লাইট রেজিস্ট্যান্সের বদলে মিডিয়ামের মধ্যে পার্টিকেলের সাথে কলিউশনের জন্য স্পিড স্লো হয়ে যায় নাও ইন দ্যাট কেস লাইট যখন ওই মিডিয়াম থেকে বাইরে বেরোয় তখন লাইটের স্পিড ইনস্ট্যান্টলি আগের অবস্থায় চলে যায় বুঝতে পারছেন না তাই তো চলুন একটা উদাহরণ দিয়ে দেখে নিই মনে করুন একটা লাইট ভ্যাকিউম থেকে ওয়াটারে প্রবেশ করছে এবং যখন এটা প্রবেশ করছে তখন এটা ওয়াটার পার্টিকেলের সাথে কলিউশন করে জিগজ্যাগ মোশনে বাইরে বেরিয়ে যায় আর এই জায়গায় আপনাদের নিশ্চয়ই এটা বলতে হবে না যে লাইট ওয়াটার পার্টিকেলের সাথে জিগজ্যাগ মোশনে ধাক্কা লাগার জন্য ওখানে অনেকটা টাইম লেগে যায় যার জন্য বুঝতেই পারছেন ওর ওভারঅল স্পিডও কমে যায় বাট বন্ধুরা এখানে ব্লিচ এটাই যে লাইট যদি কোনো মিডিয়ামের পার্টিকেলের সাথে কোলাইড করে যায় তাহলে ওটা তো ওর চারিদিক থেকে বেরোনো উচিত তাই না কিন্তু বন্ধুরা রিয়েলিটিতে এরকম আমরা কিছুই দেখতে পাই না দেখুন বন্ধুরা বেসিক্যালি লাইট একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয় যেখানে দুটো টাইপের ফিল্ড থাকে এক হলো ইলেকট্রিক ফিল্ড এবং দ্বিতীয় হলো ম্যাগনেটিক ফিল্ড আর এই দুটো একে অপরের সাথে পারপেন্ডিকুলার থাকে আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটি অন্যরকম সম্পর্ক থাকে যেটা হয়তো আপনারা ফিজিক্সের বইতে পড়েছেন বন্ধুরা যখন ইলেকট্রিক ফিল্ডে চেঞ্জেস আসে তখন ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এবং বন্ধুরা যখন ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জেস আসে তখন ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় আর এই যে চেঞ্জিং এবং ক্রিয়েট এই চেইন রিঅ্যাকশন সব সময়ের জন্য চলতেই থাকে আর বন্ধুরা এই দুই রকম ফিল্ডের যুগলবন্দিতে তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর বন্ধুরা এই লাইটের স্পিড কেমন হবে সেটা ডিপেন্ড করে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যুগলবন্দি কেমন হবে মানে কতটা সাকসেসফুল হচ্ছে তার উপর বন্ধুরা দেখুন ভ্যাকিউমে
একটা ফিল্ডকে বাধা দেওয়ার মতো কেউ নেই। এই জন্য ইউনিভার্সের মধ্যে লাইট নিজের ফুল স্পিডে চলতে পারে। কিন্তু বন্ধুরা যখন লাইট ওয়াটার বা জলে এন্টার করে তখন এর মধ্যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব জলে থাকা মলিকিউলের ওপরে হয়, আর উল্টো দিকে ওয়াটার মলিকিউলসের প্রভাবও এর উপর পড়ে। আর বন্ধুরা এই জন্যই জলের ওপর লাইটের স্পিড কমে যায়। কিন্তু বন্ধুরা দেখুন, এর মধ্যে তৈরি হওয়া প্রভাব কিন্তু পার্মানেন্ট হয় না। যখন লাইট জল থেকে বেরিয়ে আসে তখন এর দুটো ফিল্ড পুনরায় কোনো বাধা ছাড়াই নিজেদের যুগলবন্দী তৈরি করে নেয় এবং তারপর লাইট নিজের আলটিমেট স্পিডে চলতে থাকে। বন্ধুরা যেমনটা আমি আগে বলেছিলাম যে গ্লাস এবং জলের মধ্যে লাইটের স্পিড 25% কমে যায়, তাই জল কিংবা গ্লাসের মধ্যে লাইটের স্পিড কেবলমাত্র 75% হয়। আর এই জায়গায় এই স্পিডে আমরা পার্টিকেলকে ট্রাভেল করাতে পারি এবং বন্ধুরা কখনো কখনো এটা লাইটের স্পিডকেও ছাড়িয়ে যেতে পারে। নাও ফ্রেন্ডস, ব্যাক টু দা মেইন পয়েন্ট, আপনাদেরকে রিয়্যাক্টরের মধ্যে নিয়ে যাই যেখানে ইউরেনিয়ামের ফিজন রিয়াকশন হচ্ছে। আর এই সময় ইউরেনিয়ামের ছোট ছোট পার্টিকেল স্প্লিট হয়ে যায়, যার জন্য এখানে বিশাল পরিমাণে হিট এবং রেডিয়েশন জেনারেট হয়। আর বন্ধুরা এর সাথে সাথে একটি ইলেকট্রনও প্রডিউস হয় যার অ্যান্টি পার্টিকেল পজিট্রন। আর বন্ধুরা ধরে নিন এই ইলেকট্রন জলের মধ্য দিয়ে পাস করছে, এই জন্য এটি এর নেগেটিভ চার্জের প্রভাবে। কিন্তু যখন ইলেকট্রন জল থেকে পাস হয়ে যায় তখন জলের সকল মলিকিউলস একসাথে নিজের অরিজিনাল ওরিয়েন্টেশনে ফিরে যায়, আর এই জন্য এই মিস্ট্রিয়াস ব্লু গ্লো তৈরি হয় যেটা আমরা ভিডিওর শুরুতে দেখেছিলাম। কিন্তু বন্ধুরা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে আমরা সবসময় ব্লু গ্লো দেখতে পাই না, এটা কেবলমাত্র তখনই নজর আসে যখন জলের মধ্য দিয়ে ক্রস হওয়া ইলেকট্রনের স্পিড লাইটের স্পিডের থেকে বেশি হয়ে যায়। আর বন্ধুরা আপনি এটাকে সোনিক বুমের এক্সাম্পল হিসেবে বুঝতে পারেন। যখন কোনো বুলেট কিংবা জেট প্লেন সাউন্ডের স্পিড ব্যারিয়ারকে ক্রস করে তো তখন আমরা সোনিক বুম শুনতে পাই। ঠিক সেই রকম ভাবে যখন কোনো পার্টিকেল স্পিড অফ লাইটের ব্যারিয়ারকে ক্রস করে তখন আমরা ব্লু গ্লো দেখতে পাই। আর বন্ধুরা এই ফেনোমেনাকেই ফোটোনিক বুম বলা হয়। আর এই রকম করে আমাদের পার্টিকেল স্পিড অফ লাইটের ব্যারিয়ারকে ক্রস করতে সাকসেসফুল হয়। তো বন্ধুরা এবার নিশ্চয়ই আপনাদের মাথায় প্রশ্ন আছে যে আমরা এই ফেনোমেনাকে কিভাবে জানতে পারলাম, মানে কে তিনি যিনি এই কমপ্লিকেটেড জিনিসের উপর এত মাথা লাগিয়েছেন। বন্ধুরা ক্রেডিট যায় সোভিয়েত ইউনিয়নের একজন সায়েন্টিস্ট পাভেল সেনক্রোভের কাছে, যিনি সাল 1934 সের্গেই বেবিলভের সাথে মস্কোর ল্যাবিটেভ ইনস্টিটিউটে একে এক্সপেরিমেন্টালি ডিটেক্ট করেছিলেন। আর বন্ধুরা এই জন্য এই ফেনোমেনাকে সেনক্রোভ রেডিয়েশনও বলা হয়। সাল 1958 পাভেল সেনক্রোভকে এই জন্য নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল, কারণ এই খোঁজ আমাদের ইউনিভার্সের একটি নতুন দুয়ারকে খুলে দিয়েছিল। বন্ধুরা নিউট্রিনোসের সম্পর্কে অনেকেই জেনে থাকতে পারেন, যেটা একটি হাই এনার্জি পার্টিকেলস হয় যেটা নিয়ার স্পিড অফ লাইটে ট্রাভেল করে। বন্ধুরা প্রত্যেক সেকেন্ড অগন্তিক নিউট্রিনোস আমাদের শরীরের মধ্য দিয়ে পাস করে যেটা আমরা ডিটেক্টই করতে পারি না। রিজন হলো এই নিউট্রিনোস অন্য কোনো পার্টিকেলের সাথে রিয়্যাক্ট করে না, কিন্তু এটা ফাস্টার দেন লাইটের স্পিডের জন্য সেনক্রোভ রেডিয়েশনকে অবশ্যই এমিট করে। আর বন্ধুরা এই বুদ্ধিকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা বড় বড় ডিটেক্টরও তৈরি করেছেন যেখান থেকে ক্রস হওয়া কিছু নিউট্রিনোসের পার্টিকেল 100% ডিটেক্ট করা যায়। তো বন্ধুরা দেখুন, আজ আমরা যে নিউট্রিনোসের সম্পর্কে এক্সপেরিমেন্টালি জানি তো এর পেছনে পাভেল সেনক্রোভের বহুত বড় হাত রয়েছে। আর বন্ধুরা এর ইউজেস যে কেবলমাত্র এখানেই থমকে যায় তা কিন্তু না, আমাদের বডিতে রেডিও আইসোটোপ ইমেজিং এর জন্য সেনক্রোভ রেডিয়েশন ব্যবহার করা হয়। আর বন্ধুরা এর সাথে সাথে লার্জ হাইড্রন কোলাইডারেও পার্টিকেলকে ডিটেক্ট করার জন্য এটাই ব্যবহার করা হয়। নাও হোপফুলি ভবিষ্যতে আমরা স্পিড অফ লাইটকে বিট করা এই ইনক্রেডিবল ফেনোমেনা এবং এর ব্যবহারকে আরও এক্সপ্লোর করতে পারবো এবং আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল নলেজকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাব। আর এর সম্পর্কে আপনারা কী ভাবছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর বন্ধুরা আগের ভিডিওতে অর্থাৎ বিটেলজিউসের ভিডিওতে আমি একটা কোশ্চেন রেখেছিলাম যে কাল যদি বিটেলজিউস ধ্বংস হয়ে যায় ওটা আমরা কবে দেখতে পাবো, এবং এটাও বলেছিলাম যে এই প্রশ্নের উত্তর যারা যারা কমেন্টে দেবেন তাদের কমেন্ট আমি ভিডিওর মধ্যে নিয়ে আসবো। কমেন্ট তো অনেকেই করেছেন কিন্তু এই উত্তরটা দিয়েছে কেবলমাত্র দুজন। প্রথম কমেন্ট করেছেন সৌমিত্র রাক্সিত, উনি বলেছিলেন যে বিটেলজিউস আমাদের পৃথিবীর থেকে 500 light years বেশি দূরে আছে, আজকে ব্লাস্ট করলে সেটা আমরা ওভার 50 years পরে দেখতে পাবো। উনি একদম ঠিকই বলেছেন, বাট উনি কিন্তু সঠিক সময়টা বলেননি, যেটা বলেছেন অমিত কুমার পাল। উনি বলেছেন 642 light years ডিস্টেন্স, আর সেম টাইম লাগবে লাইট আসতে আমাদের পৃথিবীতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে কমেন্ট করার জন্য। আর ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদেরও নাম পরবর্তী ভিডিওতে আসবে। ধন্যবাদ।